হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনারা দেখাবো এই ভিডিওতে একবারে এ টু জেড কিভাবে ইউটিউবে একটা অ্যাকাউন্ট করবে এবং কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। সাবস্ক্রাইব করুন বিপ্লবটাকে, ক্লিক করুন বেল আইকনে, টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে বাংলায় দেখার জন্য। সবাইকে স্বাগতম বিপ্লবটাকে, আশা করি সবাই ভালো আছেন। আর যদি বিপ্লবটাকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এরকম আরও ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হওয়ার চেষ্টা করবো। তো আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের প্রথমে টপিক বলে দিয়েছি যে ইউটিউবে কীভাবে টাকা ইনকাম করতে হবে সে বিষয় নিয়ে আমার আজকে আমার ভিডিওটা। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে ফার্স্টে একটা জিমেল খুলে নিতে হবে। যেহেতু আমি একটা নিউ একটা জিমেল ক্রিয়েট করে নিয়েছি দেখতে পাচ্ছেন, কারণ জিমেল ছাড়া আমরা সবাই জানি যে ইউটিউবে অ্যাকাউন্ট করা যায় না। তো জিমেল ক্রিয়েট করে নেওয়ার পর আর আমি জিমেল কীভাবে ক্রিয়েট করতে সেটা দেখালাম না, কারণ সেটা একটা সিম্পল বিষয় এবং সেটা আমি মনে করি সবাই জানে। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর জাস্ট আপনার ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পর আপনারা জাস্ট এই জায়গাতে ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করার পর আপনাদেরকে আবার মাই চ্যানেল বলে একটা অপশন পাবেন, জাস্ট মাই চ্যানেলে চলে যাবেন। তো এখানে যাওয়ার পর আপনাকে অটোমেটিক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, মানে ইউটিউবের পক্ষ থেকে দেন আপনি এখানে ক্রিয়েট এ অ্যাকাউন্ট ক্লিক করে দিন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টটা আমার ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে জাস্ট এখন আপনার সব কাজ শেষ, এখন আপনি জাস্ট ভিডিও আপলোড করতে পারবেন এবং আপনি টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আমি একটা কথা বলে দিই, আপনি ভিডিও আপলোড করার পরপরই টাকা ইনকাম করতে পারবেন না। ভিডিও আপলোড করার পর এখানে কিছু রুলস আছে ইউটিউবে, সেটা ফলো করে আপনাকে এগিয়ে যেতে হবে। এর মানে আপনার আমি সম্পূর্ণ আপনাদের টিপসটা বলে দিব আস্তে আস্তে করে। তো দেন আপনাকে চ্যানেলটা ক্রিয়েট করে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, কাস্টমাইজ করতে হবে। দেন আমি কাস্টমাইজ আমার চ্যানেলে চলে যাবো। মানে কাস্টমাইজ বলতে কি, আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, আপনার চ্যানেল আর্ট অ্যাড করতে হবে, আপনার ডিসক্রিপশন অ্যাড, দেন আপনি ভিডিও আপলোড করলে সবচেয়ে বেটার হয়। এরপর আমি ধরেন আমি জাস্ট আপনাদের দেখাবার জন্য এখানে একটা ছবি আপলোড করে নিচ্ছি। জাস্ট আমি একটা ছবি আপলোড করে নিলাম। দেন এখানে আপনার এটি মানে গুগল পেজে যদি আপনি আপনার প্রোফাইল পিকচার অ্যাড করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলে এখানে অ্যাড হয়ে যাবে, কিন্তু সাথে সাথে অ্যাড হয় না, এখানে একটু সময় নেয়। দেন আপনি এখান থেকে চ্যান আর্ট অ্যাড করে নিতে পারেন। চ্যান আর্ট অ্যাড করতে আপনার বা নিজের কোনো চ্যান আর্ট তৈরি করে থাকেন তাহলে আপলোড করতে পারবেন, অথবা গুগলের কিছু মানে পিকচার দেওয়া আছে যেটা আপনি গ্যালারি থেকে পেয়ে যাবেন সেগুলো আপনি ইউজ করতে পারেন। ধরেন আমি জাস্ট এই ওদের যে পিকচারটা সেটা নিব, দেন আপনার সিলেক্ট করে দিবেন। এরপর আপনার কভার ফটো আপলোড হয়ে যাওয়ার পর জাস্ট আপনার চ্যানেলের ডিসক্রিপশনে কিছু লিখবেন এবং এই জায়গাটা আপনার প্রোফাইল পিকচারটা একটু পরে আপডেট হয়ে যাবে। এটা একটু আপডেট দেরি করে, কিন্তু আপনি আমি ইউটিউবার এরকম কিছু লিখবেন, লেখার পর জাস্ট এখানে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে আপনার ডিসক্রিপশনটা অ্যাড হয়ে গেছে। দেন আপনার এখানে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে আপনার যেটা করতে হবে সেটা হলো আপনার এখন সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। সব কিছু সিলেক্ট করা আছে, জাস্ট আমার সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। দেন দেখতে পাচ্ছেন এইরকম একটা পেজ আপনার হয়ে যাবে। দেন এখন আপনি এখান থেকে আপনার ফিচার্স চ্যানেলে অ্যাড করতে পারবেন। দেন আপনার এখানে আপনার ভিডিওস থাকবে, এখানে ক্লিক করলে আপনার যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকেন সেগুলো দেখাবে, কিন্তু এখন এখানে কোনো ভিডিও আপলোড দেওয়া নেই, এই কারণে নো ভিডিওস দেখাচ্ছে। এখন জাস্ট আপনার সম্পূর্ণ কাজ শেষ, এখন জাস্ট আপনি ভিডিও আপলোড করবেন। জাস্ট আমি নর্মাল একটা ভিডিও আপলোড করি, দেন ভিডিওটা আপলোড হবে। ভিডিওটা আপলোড হওয়ার পর এখানে প্রসেসিং দেখাবে, কারণ প্রসেসিংয়ে আপনার চেক করছে এই ভিডিওটা অ্যাকচুয়ালি কপিরাইট কিনা কিংবা অন্য কোনো ইউটিউবার ইউজ করেছে কিনা। তো এই সময় পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। দেন দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং ডান হয়ে গেছে। দেন এই যে আপনার ভিডিও শেষ, এখন আপনি যেটা করতে হবে ভিডিও আপলোড হওয়া শেষ, এখন আপনি যেটা করতে হবে আপনাকে জাস্ট এখানে একটা সুন্দর একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা চমৎকার একটা টাইটেল হবে এবং আপনার ভিডিও যেটা তৈরি করেছেন তার অনুযায়ী আপনার টাইটেলটা হবে, যাতে আপনার ভিউয়ার্স মানে আপনার টাইটেল অনুযায়ী আপনি ভিডিওটা পান। ধরুন এখানে একটা আমার গেমিং ভিডিও আছে, এরকম একটা দিলাম ওয়ার্ল্ড টপ ফাইভ গেমস, এরকম একটা টাইটেল দিলাম। মানে আমার মেইন ধরেন কিওয়ার্ডটা হলো এটা ওয়ার্ল্ড টপ ফাইভ গেমস কিংবা ওয়ার্ল্ড গেমস, এটা আমার কিওয়ার্ড। মানে আপনাদের নাম অনুযায়ী দিয়ে দেবেন ডিসক্রিপশন, ডিসক্রিপশনের খুব একটা জরুরি একটা জিনিস, এখানে আপনার টাইটেল অনুযায়ী কিছু ডিসক্রিপশন এখানে লিখে দেবেন। মিনিমাম আপনার 100-500 ওয়ার্ডের ভিতরে হলে ভালো হয়, মানে যাতে বেশি যদি পারেন তাহলে আপনি লিখতে পারেন, কিন্তু 100-500 ওয়ার্ডের ভিতরে লিখলে খুবই বেটার হয়। এবং যে সর্বশেষ সেটা হয়তো সেটা ট্যাগ, ট্যাগই হয়ে গেলো আপনার ইউটিউবের ভিডিওটাকে মানুষের কাছে পৌঁছে দিবে। এবং কীভাবে পৌঁছে দিবে সেটা আমি এখানে বলি। ট্যাগটা হয়ে গেলো আপনার অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবের যে একটা সার্চ এরিয়া আছে, এখানে আপনি মানুষের চা লেখে সার্চ করলে সেটাই কিন্তু এখানে আপনি এটাকে বলে ট্যাগ। দেন এখানে আপনি ধরেন এখন এটা আমার গেমিং ভিডিও, এখানে আমার প্রথম টার্গেটটা হলো ওয়ার্ল্ড টপ ফাইভ গেমস, এটা কিন্তু লোকে সার্চ করে। দেন আমি এখানে এটা এই ট্যাগটা দিব, দেন আরও এখানে দিতে পারি টপ ফাইভ গেমস, এই ট্যাগটা আমি দিব। এইরকম করে আপনাদের ভিডিও টাইটেল অনুযায়ী আপনারা ট্যাগগুলো দিবেন এবং যাতে এমন কিছু ট্যাগ দিবেন টাইটেল অনুযায়ী মিলিয়ে যাতে ওইগুলো মানুষের সার্চ করে। দেন আপনার সব কিছু হয়ে যাওয়ার পর আপনারা এখানে কাস্টম একটা থাম্বনেল অ্যাড করে নিতে পারেন। আমি যেহেতু আমার মোবাইল ভেরিফাই করে নিই এই কারণে আমাকে কাস্টম থাম্বনেল অ্যাড করে দিচ্ছে না। তা মোবাইল ভেরিফাই কীভাবে করতে হবে সেটা আমি আপনাকে দেখিয়ে দিব। দেন এখানে আপনার সব সেটিং হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে প্লেলিস্ট ক্রিয়েট করে নিতে পারেন। এখানে
আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী কন্টেন্ট অনুযায়ী আপনার ভিডিওগুলো সাজিয়ে নিতে পারেন। দেন এখানে আপনারা ইজিতে ক্রিয়েট করে নিতে পারেন আপনার কি প্লেলিস্ট। দেন আপনার এখন চলে যাবেন অ্যাডভান্স, অ্যাডভান্সে যাওয়ার পর সব কিছু ওকেই থাকবে। দেন ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার পিপল অ্যান্ড ব্লগ মানে আপনার মানে কি কন্টেন্ট আছে, কী কোয়ালিটি, ধরেন আমার গেমিং, আমি গেমিং দিয়ে দিলাম, এখানে প্রচুর কোয়ালিটি কন্টেন্ট আছে, দেন আমি গেমিং দিয়ে দিলাম। দেন আপনার এখানে কিছু করা লাগবে না, সব কিছু সেম আছে। দেন আপনি পাবলিশ করে দিলেন, ভিডিওটা পাবলিশ, এই যে দেখেন ভিডিওটা পাবলিশ হয়ে গেল। দেন আপনি ভিডিওটা আপনার ফেসবুক, টুইটার, গুগল প্লাস, আপনার ব্লগ থাকলে ব্লগে, যে কোনো রেডিট, যে কোনো জায়গাতে আপনি এটা এখন এই লিঙ্কটা দিয়ে ডাইরেক্ট শেয়ার করে নিতে পারেন। দেন আরও যেহেতু কিছু কাজ হয়ে গেলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি চলে যাচ্ছি ক্রিয়েটর স্টুডিওতে, এই যে আমার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে আমরা চলে যাবো প্রথমে চ্যানেল, চ্যানেল যাওয়ার পর এখানে ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন, এখানে ভেরিফাই ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার বাংলাদেশ অটোমেটিক নিয়ে নেবেন। দেন আপনার যে কল দিয়ে করবেন, আপনার টেক্সট দিয়ে করবেন, সেটা সিলেক্ট করে নেবেন। দেন এখানে একটা আমি মনে করি টেক্সটাই সিলেক্ট করে আপনার নাম্বারটা দিয়ে সাবমিট করবেন। দেন একটা আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, জাস্ট ওইটা দিয়ে আপনি ওকে করে নিলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আমি এটা করছি না, তো আপনারা একটু করে নেবেন। দেন এখানে আর কাছে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে আপনার টাকা ইনকাম করার জন্য যদি ইউটিউবিং করি কিংবা টাকা মানে টাকা কীভাবে ইউটিউব থেকে ইনকাম করে সেটা প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হয়ে গেলো মনিটাইজেশনটা অন করতে হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে দাদা ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ কারেন্টলি নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি। তো এটা করার জন্য আপনাকে কী করতে হবে, অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে যাওয়ার পর আপনার কান্ট্রিটা বাংলাদেশ থেকে চেঞ্জ করে ইন্ডিয়া করে দিতে হবে, এবং আপনি পারলে ইউএসও করে দিতে পারেন, বাট আমি ইন্ডিয়ায় করে দিলাম। তাহলে করার পর আপনাকে সেভ করে দিতে হবে, সেভড হয়ে গেল। দেন আপনি আবার যান স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, দেন এখন দেখতে পাচ্ছেন বিকাম এ পার্টনার থ্রো মানে আপনার মোটিভেশনটা অন করা একটা অ্যানেবল, এটা অন হয়ে গেছে। তো মোটিভেশনটা কীভাবে অন করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনাদের মোটিভেশন অনেক সহজে অন করা যেত, কিন্তু তখন ইউটিউব মানে অনেক পলিসি হার্ড করেছে। দেন এখানে আপনাকে মোটিভেশনটা অন করতে হলে অবশ্যই অ্যানেবলে ক্লিক করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন ওদের প্রথম রিকোয়ারমেন্টটা যেটা হয়ে গেলো সেটা হলো যে আপনার 12 মাসের ভিতরে মানে 1 বছরের ভিতরে 1000 সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে হতে হবে, এবং অ্যাটলিস্ট আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। তাছাড়া আপনি আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই মানে মোটিভেশন অন করতে পারবেন না। তো এটার জন্য এটা যখন থেকে না হয় তখন থেকে আপনারা মানে টাকা ইনকাম করতে পারবেন না আপনার ইউটিউব চ্যানেল নিয়ে। তারপর যখন আপনাদের এটা আপনারা ভিডিও আপলোড দিয়ে যাবেন, তারপর যখন আপনারা এই রিকোয়ারমেন্টটা ফিল আপ হয়ে যাবে, দেন আপনারা এখানে স্টার্টে ক্লিক করলে আপনারা নেক্সট প্রসেসগুলো দেখিয়ে দিবে, এবং আমি কীভাবে নেক্সট প্রসেসগুলো করে সেটার জন্য একটা ভিডিও বানাবো। আজকে পর্যন্ত আপাতত এইটুকুই থাক, এবং আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, ভিডিওটি কমেন্ট করে জানাবেন যদি কোনো সমস্যা থাকে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় বাংলা।